আসসালামু আলাইকুম, আমি ফয়সালার। আজকের ভিডিওতে আমরা একটা মেকানিক্যাল ব্রেকার সাইকেলের সাথে অয়েল ব্রেকার সাইকেলের পার্থক্য দেখব এবং এই দুটোর ভিতরে আপনার কোনটা কেনা উচিত এবং অয়েল ব্রেক এবং মেকানিক্যাল ব্রেক নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে আপনার আজকের ভিডিওতে সবকিছুর উত্তর দেওয়া হবে। আমরা যখন সাইকেল কেনার সিদ্ধান্ত নিই তখন কিন্তু আমরা অনেক কনফিউশনে থাকি, আমরা গিয়ারওয়ালা সাইকেল কিনবো নাকি নন গিয়ার সাইকেল কিনবো, এবং তারপরে যে কনফিউশনটা শুরু হয় সেটা হলো আমরা কি মেকানিক্যাল ব্রেকের সাইকেল কিনবো নাকি অয়েল ব্রেকের সাইকেল কিনবো, একই সাইকেলের ফিচার কেমন হবে, এইসব নিয়ে অনেক কনফিউশনে থাকি। তো আজকে আমাদের মেইন টপিক হলো অয়েল ব্রেক নাকি মেকানিক্যাল ব্রেক কোনটা ভালো হবে। আমাদের সাথে দুইটা সাইকেল আছে, এই দুটোই কিন্তু রক রাইডের ডিউক সাইকেল। এই দুটো সাইকেলের সম্পূর্ণ বডি পার্টস পাতে এমনকি কালারও সেম টু সেম, বাট এই দুটোর ভিতরে একটা সাইকেল আছে মেকানিক্যাল ব্রেকের আর একটা সাইকেল আছে অয়েল ব্রেকের। তো এই দুটার ভিতরে কী কী তফাত আছে এবং আপনার জন্য কোনটা ভালো হবে চলেন দেখে আসি। সাধারণত আমরা মার্কেট থেকে যে সাইকেলগুলো আগে কিনে থাকতাম তার বেশিরভাগই কিন্তু হতো মেকানিক্যাল ব্রেক। আর মেকানিক্যাল ব্রেক বলতে সাধারণত আমরা কী বুঝি, মেকানিক্যাল ব্রেক বলতে আমাদের সাধারণত ব্রেকগুলো যে তারের হয়ে থাকে সেগুলোই কিন্তু মেকানিক্যাল ব্রেক বলা হয়ে থাকে। এবং আপনাদের আসেন দেখাই, যেমন এইটা কিন্তু ফনিক্সের একটা সাইকেল, আর এখানে যে তারটা দেখছেন এটা কিন্তু আপনাদের বোঝানোর সাথে বের করে রাখা হয়েছে। মেকানিক্যাল ব্রেকের সাইকেলের সবসময় তার দিয়ে ব্রেকটা ধরা হয়, এই কারণে এই তারটা দেখতে পাচ্ছেন। বাট আপনারা কিন্তু এটাও বুঝতে পারছেন অয়েল ব্রেকের সাইকেলে কী ধরনের হবে। অয়েল ব্রেকের সাইকেলের এর ভিতর দিয়ে কিন্তু তেল থাকে এবং এই তেলের মাধ্যমেই কিন্তু ব্রেকটা ধরা হয় এবং ব্রেকটা কাজ করে। তো এই কারণে কিন্তু এই ব্রেকিং সিস্টেমের নাম অয়েল ব্রেক। সাধারণত কারা মেকানিক্যাল ব্রেক ইউজ করে থাকে, যারা সাধারণ সাইকেল কিনে থাকে জাস্ট একটু পড়তে যাবো কিংবা ডে টু ডে ব্যবহার করবো, তাদের জন্য কিন্তু মেকানিক্যাল ব্রেকের সাইকেল অনেক পারফেক্ট একটা চয়েস। আমার কাছে মনে হয় যারা একটু একটু শহরের বাইরে থাকে তাদের জন্য মেকানিক্যাল ব্রেক একটা পারফেক্ট চয়েস। বাট যাদের রাইডিং করার ইচ্ছা আছে এবং বাইসাইকেল স্ট্যান্ড খুবই পছন্দ তাদের জন্য ভাই আমার কাছে মনে হয় মেকানিক্যাল ব্রেক একদমই গুড চয়েস না, তাদের জন্য অয়েল ব্রেকটা পারফেক্ট। কারণ অয়েল ব্রেকের সাইকেলের যে শিফটার আছে এবং যে মেশিনটা আছে সেটার রেসপন্সটা খুবই সফট এবং আপনার হাতের কাজ খুবই কম, আপনি খুব সুন্দরভাবে ওটা ব্যবহার করতে পারবেন। এবং যারা বাইসাইকেল স্ট্যান্ড এবং লং রাইড করে থাকে তাদের ক্ষেত্রে মেকানিক্যাল ব্রেক জোরে প্রেস করা কিংবা সাইকেল ব্রেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এত ইফোর্ট দেওয়ার সময় থাকে না। আসেন আপনাদেরকে একটু দেখাই কি কি ধরনের মেকানিক্যাল ব্রেকের শিফটার থাকে এবং কি কি ধরনের সাইকেল এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আসেন আমরা আবার ফনিক্সের কাছে চলে আসি। এইটা কিন্তু ফনিক্সের একটা সাইকেল, আর এতে যে শিফটারটা ব্যবহার করা হয়েছে এটা শিফটার প্লাস এই যে ব্রেক লিভার দুটা কিন্তু একই সাথে, যার ফলে আপনি কিন্তু যে কোনো একটা নষ্ট হলে পুরো সেট ধরে চেঞ্জ করতে হবে। বাট এটার ব্যতিক্রমও আছে, যেমন আমরা যদি দূরন্তর এই সাইকেলের কাছে চলে আসি, এটাও কিন্তু গিয়ারওয়ালা সাইকেল, বাট এর ব্রেক লিভারটা আলাদা, এর একপাশে প্লাস্টিক একপাশে অ্যালুমিনিয়াম, আর এর যে শিফটারটা আছে সেটাও কিন্তু আলাদা। ঠিক এইরকমই অয়েল ব্রেকের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পার্থক্য আছে। আমাদের কাছে আছে কাইসেল প্রো সাইকেলটা, এইটা হলো একটা বাজেটের ভিতরে অয়েল ব্রেকের সাইকেল, মানে আপনি এটার সাথে হাই রেঞ্জের সাইকেলের কম্পেয়ার করলে কোনোভাবেই মিলবে না। তো আসেন এখানে কি অয়েল ব্রেক দিয়েছে দেখি, এখানে কিন্তু কাইসেল নামে ব্র্যান্ডিং করে একটা অয়েল ব্রেক দেওয়া হয়েছে, বাট এই অয়েল ব্রেকটার দাম কিন্তু 1000 টাকার ভিতরে, প্লাস এই অয়েল ব্রেকটার কোয়ালিটিও কিন্তু একদম হাই ক্লাস বা টপ ক্লাস মনে করলে হবে না। অয়েল ব্রেক পাইলেই কিন্তু খুশি হওয়া যাবে না, অয়েল ব্রেকের ভিতরে কোয়ালিটি আছে। আর যদি আপনারা আমার সাথে চলে আসেন, যেমন এটা হলো রক রাইডার প্রো, আর এইটাতে ব্যবহার করছে শিমানোর MT200, আর এইটার কোয়ালিটি কিন্তু সুপার। এই একটা ব্রেক মেশিনের দামেই কিন্তু আপনি একটা সাইকেলের হাফ দাম হয়ে যেতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন এর ভিতরে কত রকমের কোয়ালিটি এবং চেঞ্জ আছে, এই কারণে আপনারা সাইকেল কেনার সময় ব্রেকটা দেখেই খুশি হবেন না যে ভাই আমার তো অয়েল ব্রেকের সাইকেল হয়েছে, আমার তো মেকানিক্যাল ব্রেকের সাইকেল না। মেকানিক্যাল এবং অয়েল ব্রেকের ভিতরে পার্থক্য আছে এবং সেটা আপনাকে বুঝতে হবে। যেহেতু আপনি আমাদের ভিডিও দেখেন তার মানে আপনি একটা স্মার্ট অডিয়েন্স এবং আপনাকে কোনো দোকানদারই বোকা বানাতে পারবে না। এতক্ষণ তো আমরা কথা বললাম ব্রেকের কোয়ালিটি নিয়ে, এখন আমরা কথা বলবো ব্রেকের যে ডিস্কগুলো আছে সেগুলোর কোয়ালিটি নিয়ে। চলে আসেন আমাদের এই পাশে যে সাইকেলটা আছে, এই সাইকেলটা কিন্তু রক রাইডার ডিউক, আর এতে 160 mm এর একটা ডিস্ক অথবা রোটর বলা হয় এটা ব্যবহার করেছে। আর এতে যে মেশিনটা ব্যবহার করেছে সেটা কিন্তু মোটামুটি আপনার ইউজের জন্য ভালো, টংলির একটা মেশিন ব্যবহার করেছে ব্রেকের মেশিন, তার সাথে সাথে এতে যে ডিস্কটা দিয়েছে সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মানের, তার মানে ম্যাক্সিমাম সাইকেলে কিন্তু এই ধরনের ডিস্ক ব্যবহার করে থাকে। তারপরে যদি আমরা চলে আসি রক রাইডার প্রো এর কাছে, যেহেতু প্রো বলেছি, আর এতে ব্যবহার করেছে শিমানোর MT200 অয়েল ব্রেকটা, আর এর মেশিনটার কোয়ালিটিটা কিন্তু খুবই জোস, সাথে যে ডিস্কটা দিয়েছে ওটাও কিন্তু 160 mm ডিস্ক।
বাট এইটার কোয়ালিটিটা ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং এর ডিজাইনটাও কিন্তু অনেক জোস, ব্রেকিং করে ভালো মজা পাবেন। আর এর পাশে চলে আসি কোর হার্ভার্ডের কাছে, এটাও কিন্তু একটা এক্সপেন্সিভ সাইকেল আর এতে ব্যবহার করা আছে কিন্তু 160mm ডিস্ক, আর এতেও কিন্তু কোরের একটা ব্রেকের মেশিন ব্যবহার করছে। বাট এইটার ডিস্কের কোয়ালিটি আর প্রথমে যেটা বললাম স্ট্যান্ডার্ড মানে 160mm ডিস্কের কোয়ালিটি দুইটার ভিতরে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। কোর এই জায়গায় কিন্তু ভালো একটা ব্রেকের ডিস্ক দিতে পারতো যেহেতু একটা এক্সপেন্সিভ একটা সাইকেল। তো সব মিলায়ে আপনারা শুধুমাত্র ব্রেক কিংবা ব্রেকের কোয়ালিটি দেখলে হবে না, ডিস্কের কোয়ালিটিটাও কিন্তু দেখতে হবে, কারণ ডিস্কের মাধ্যমে কিন্তু ব্রেকিংটা সুন্দর অথবা খারাপ হয়ে থাকবে। এবং তার সাথে আরও একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই, অনেকেই এই যে সাইকেল কেনার পরে খুশিতে এই হাবসের ভিতরে তেল দিতে গিয়ে ব্রেকের যেই ডিস্ক আছে তাতে কিন্তু তেল দিয়ে ফেলেন, বাট এইটা দিলে কিন্তু আপনার ব্রেকিংটা একেবারে নষ্ট হয়ে যাবে, ব্রেকই ধরবে না, তখন কিন্তু অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। এই কারণে আপনারা কখনোই ডিস্কের ভিতরে তেল ব্যবহার করবেন না, এবং যদি কখনো ভুল করেও থাকেন সেটা কি করে উঠাতে হয় সেটা নিয়ে যদি একটা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আমরা যখন একটা মেকানিক্যাল ব্রেকের সাইকেল কিনি তখন কিন্তু আমরা ভাবি সবগুলো ডিস্ক ব্রেক হয়ে থাকে, কিন্তু না, সবগুলো সাইকেল কিন্তু ডিস্ক ব্রেক থাকে না। যেমন আসেন দুরন্তর এই সাইকেলগুলোতে কিন্তু ব্যবহার করা হচ্ছে ভি ব্রেক দেখতে পাচ্ছেন, বাট আমাদের যে রক রাইডার ডিউক আছে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে ডিস্ক ব্রেক। আর ডিস্ক ব্রেকের যে মেশিনগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন এই সাইকেলে ব্যবহার করা হচ্ছে টংলি, মানে যে ব্রেকের মেশিনটা ব্যবহার করছে তার নাম হলো টংলি, এবং এটার যে ডিস্ক আছে সেটা 160mm ডিস্ক, এবং এর যে মেশিনটা আছে সেই মেশিনটার কিন্তু ডিজাইনটাও আলাদা এবং এর ভিতরে মেকানিজমও আলাদা, এবং প্রত্যেকটা সাইকেলের যে মেশিনে আছে তার ভিতরে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের প্যাড ব্যবহার করা হয়ে থাকে অথবা ব্রেকের শ্যু ব্যবহার করা হয়ে থাকে। তো প্রতিটা সাইকেলে কিন্তু ব্রেক শ্যু থাকে, মানে আপনার অয়েল ব্রেক হোক কিংবা মেকানিক্যাল ব্রেক হোক দুটোতেই কিন্তু শ্যু ব্যবহার করা হয়। যেমন আমাদের এই পাশের সাইকেলে যদি চলে আসি এটাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে এক্স স্পার্কের একটা অয়েল ব্রেক, বাট একটা জিনিস খেয়াল করে দেখেন এইটাকে যদি যত্ন না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেকের ডিস্কে অবশ্যই জং ধরে যেতে পারে অথবা সমস্যা হতে পারে। তো এই কারণে অবশ্যই আপনার সাইকেলের যত্ন নেওয়া উচিত, সেই সাইকেলটা মেকানিক্যাল ব্রেকের হোক অথবা অয়েল ব্রেকের। অনেক সময় আপনাদের সাথে কিন্তু বিভিন্ন সাইকেলের দোকানদাররা ফ্রড করে থাকে অথবা প্রতারণা করে থাকে, কিভাবে জানবেন? আসেন একটা রিয়েল ঘটনা বলি। একবার আমাদের এক কাস্টমার এসেছিল আমাদের কাছে, এসে বলছে ভাইয়া স্লেয়ার 1.0 সাইকেলে তো অয়েল ব্রেক আছে। আমাদের তো মাথা পুরো খারাপ হয়ে গেল, কিভাবে সম্ভব? ভ্যালোসের স্লেয়ার কেন, লিজিয়ন 10 সাইকেলেও কিন্তু কোনো অয়েল ব্রেক দেওয়া হয়নি, এমনকি লিজিয়ন 20তেও না, ব্যবহার করা হয়েছে লিজিয়ন 30তে অয়েল ব্রেক। তো আমরা তো অবাক হয়ে গেলাম, কিভাবে ব্যবহার করেছে, কোন কোম্পানি ব্যবহার করেছে একটু আমাদেরকে বলেন তো। তখন সে ভাইয়া বললো ভ্যালোস স্লেয়ারে তো ব্যবহার করা হচ্ছে কাইসেলের অয়েল ব্রেক। তখন আমাদের মাথায় আইডিয়া আসলো, ও আচ্ছা আচ্ছা, কাইসেলের অয়েল ব্রেকের যেহেতু দাম একটু কম, তারা কাইসেল প্রো সাইকেলটার অয়েল ব্রেকটা খুলে আমাদের যে স্লেয়ার 1.0 সাইকেল আছে এটা লাগিয়ে দিয়েছে, এবং সাইকেলের দাম 16-17 হাজার টাকা থেকে বাড়িয়ে সোজা 18 হাজার টাকা করে দিয়েছে। লাভ আর লাভ, এই কাইসেল প্রো সাইকেলটাতে আবার মেকানিক্যাল ব্রেক লাগিয়ে একটু কম দামে বিক্রি করে দেবে, বাট যেহেতু অ্যালুমিনিয়ামের বডি সাইকেল দেখতে চকচকে, বিক্রি ঠিকই হয়ে যাবে। বাট আপনারা এই ধরনের ফ্রড থেকে সবসময় বেঁচে থাকবেন, যারা সাইকেলকে একটু মডিফাই করে একটা পার্টস চেঞ্জ করে অনেক সময় দাম বাড়িয়ে দেয় অথবা অনেক সময় দাম কমিয়ে দেয়, এমনও দেখেছি অনেক সময় শিমানো আল্টাস অ্যাসেরা এই ধরনের ব্যাকডেরাওয়ালা সাইকেলগুলো থেকে অরিজিনাল আল্টাস অ্যাসেরা খুলে ফার্স্ট কপি অথবা সেকেন্ড কপি ইনস্টল করে দেয় এবং আপনাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে তারা কিন্তু ডাবল লাভ করে থাকে। তো এই কারণে সাইকেল কেনার সময় এই জিনিসগুলো একটু দেখে নেবেন, আর যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন তার মানে আপনারা অরিজিনাল ডুপ্লিকেট সেটা সম্পর্কে বুঝে যাবেন, আর যদি না বুঝে থাকেন সেটারও কি একটা ভিডিও বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক তো কথা বলেছি প্রতারক, অনেক ভালো দোকানদার খারাপ দোকানদার সবই তো বলা হয়েছে, তো এখন আসেন আমরা বলি অয়েল ব্রেক নাকি মেকানিক্যাল ব্রেক কোনটা ব্যবহার করে বেশি মজা। প্রথমে যদি আমরা মেকানিক্যাল ব্রেকের কাছে আসি, তো আমাদের কাছে যে সাইকেলটা আছে এই সাইকেলটার নাম হলো রক রাইডার টিউব। সাইকেলটাতে সামনে ব্যবহার করা হয়েছে কিন্তু XCT4, সাইকেলটা 26 সাইজের রিম, এবং দুইটা সাইকেলে কিন্তু সেম টু সেম সাইকেল, মানে দুইটার কালার পর্যন্ত সেম, সব সেম, বাট কি পার্থক্য আছে, ব্রেকে পার্থক্য আছে। আর ব্রেকে পার্থক্য থাকার কারণে এর দামেও কিন্তু একটা পার্থক্য আছে। তো আমাদের যে রক রাইডার টিউব সাইকেলটা আছে মেকানিক্যাল ব্রেকের, সেটার ক্ষেত্রে কিন্তু যে ব্রেক লিভার আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে ব্রেকিং করে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, বাট প্রেসের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা প্রেশার দেওয়া লাগছে, তারপরে কিন্তু
ব্রেকটা কাজ করতেছে। বাট আমরা যদি অয়েল ব্রেকের কাছে চলে আসি, এতে কিন্তু ব্যবহার করছে এক্স স্পার্কের একটা অয়েল ব্রেক, মানে স্ট্যান্ডার্ড মানের ভালো অয়েল ব্রেক বলতে পারেন। এইটা যদি আমি ব্রেকিং এর কথা বলি, কমফোর্টেবল কথা বলি, এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রেশারই দেওয়া লাগতেছে না, জাস্ট আপনার দুটো আঙুল প্রেস করলেই সাইকেলটা খুব ভালোভাবে রেসপন্স করতেছে। তো এই ক্ষেত্রে যারা স্ট্যান্ড করে থাকেন, লং রাইড করে থাকেন, তারা কিন্তু লং টাইম ধরে সাইকেল চালান, তো তাদের ক্ষেত্রে এই শক্তি দিয়ে বারবার প্রেস করা কিন্তু একটা কষ্টদায়ক হয়ে যায়। এবং আপনি যখন একটা স্পিডের উপরে আছেন তখন কিন্তু এই জিনিসগুলো খুবই হেল্প করে। তো তাদের ক্ষেত্রে যদি অয়েল ব্রেকের সাইকেল নেন, ভাই জাস্ট একটু এক আঙুল দিয়ে হলে আপনি হালকা প্রেস করবেন, আপনার সাইকেল কিন্তু দাঁড়িয়ে যাবে। বাট যদি মেকানিক্যাল ব্রেকের কাছে আসেন, আপনি কিন্তু এক আঙুলে ওইভাবে প্রেস করে কিন্তু কমফোর্টেবল পাবেন না, আপনাকে মিনিমাম দুই আঙুল অথবা তিন আঙুল ব্যবহার করতে হবে, এবং লং রাইডের ক্ষেত্রে স্ট্যান্ডের ক্ষেত্রে যেটা কিন্তু একদমই কমফোর্টেবল না। তো এই কারণে আপনি যদি এই ক্যাটাগরিগুলোতে না পড়ে থাকেন, মেকানিক্যাল ব্রেক নেন ভাই, এত কমফোর্টের দরকার নেই। মিস্ত্রি যদি না পান তাহলে কেমনে হবে? আর যদি আপনি চান ভাই আমি এগুলো করি আমার শখ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অয়েল ব্রেকের সাইকেলটা নিয়ে যেতে পারেন। মোটামুটি আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানো যে কিভাবে অয়েল ব্রেক এবং মেকানিক্যাল ব্রেক দুটা কাজ করে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আপনি যদি সাইকেল রিলেটেড কিছু কিনতে চান, দিন সাইকেল স্টোর থেকে নিয়ে নিতে পারেন, ডিসক্রিপশনে সব কিছু ডিটেল দেওয়া আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।